ওয়েলকাম ফ্রেন্ডস দেখছেন খবর সন্ধান আজ তিরিশ নভেম্বর দু শনিবার সব শেষ আবহাওয়ার খবরে কি জানা যাচ্ছে ঠান্ডা বা শীত সম্পর্কে এবং এই যে লেটেস্ট খবর এতে আজকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় 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 হালকা বৃষ্টি হতে পারে এবং শেষকালে যেমন প্রতিদিন দেখেনি দুই বাংলার প্রত্যেক জেলার আবহাওয়া কেমন থাকবে চেনা জানা ছকের বাইরে এখন আবহাওয়া একটু অন্য রকম সকাল সন্ধ্যায় ঠান্ডা দুপুরে গরম এর মধ্যেই আজ আবার রাতের দিকে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে জম্মু কাশ্মীর এবং হিমাচলে একের পর এক এই পশ্চিমী ঝঞ্ঝার জেরেই কিন্তু উত্তরে হাওয়া থমকে গেছে কলকাতার তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় তিন ডিগ্রি বেড়ে হয়েছে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড এবং জানা যাচ্ছে দুই বাংলায় অন্যান্য জায়গাতেও কয়েক ডিগ্রি অর্থাৎ এক বা কোথাও দু ডিগ্রি কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন তবে এটা জানা যাচ্ছে যে আগামী সপ্তাহে উত্তরে হাওয়া একটু একটু করে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তবে এই সব জায়গাগুলো প্রবেশ করার আগে প্রথম উত্তরে হাওয়াটা প্রবেশ করার সম্ভাবনার কথা বলছেন আবহাওয়া দপ্তর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই সমস্ত জেলাগুলোতে মূলত বাতাসে প্রচুর পরিমাণে বেড়ে গেছে সেই জন্য আজকে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের কিছু কিছু জায়গায় এছাড়া কলকাতা বিহার ঝাড়খন্ড সিকিম আসাম ও মেঘালয় ঘন কুয়াশা কোথাও অপেক্ষাকৃত কম কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে যেহেতু আজ রাতেই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে হিমাচল এবং জম্মু কাশ্মীরে তাই এখানেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ একটা শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর এছাড়াও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তামিলনাড়ু কেরল পদুচেরি সহ কয়েকটি জায়গায় তবে এটাও জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা এবং বাংলাদেশেও সেভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে রবিবার ময়মনসিংহতে খুব হালকা দু এক পশলা বৃষ্টির সম্ভাবনার কথা জানা যাচ্ছে এবং আরও যেটা জানা যাচ্ছে যে আরব সাগরে একটা নিম্নচাপ ওঠার কথা জানানো হয়েছিল সে সম্পর্কে কোনো তথ্য উঠে না এলো এটুকু জানা যাচ্ছে এখনও নিম্নচাপ কিন্তু এখনও তৈরি হয়নি হবার সম্ভাবনা প্রবল এবং সেরকম ক্ষেত্র প্রস্তুত হচ্ছে নিম্নচাপ তৈরি হওয়ার জন্য এছাড়াও জানা যাচ্ছে যে তামিলনাড়ুতে আজকে প্রচন্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক যেমন গতকাল হয়েছিল কাঞ্চিপুর চেঙ্গলপেট সহ ভেলোর সমস্ত স্কুল কলেজ এখানে ছুটি দিয়ে দেওয়া হয়েছিল এই রকম প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ইতিমধ্যে কিন্তু মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে এবং জানানো হয়েছে যে এই বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে এর জন্য আগামী দুদিন কিনু রকম অবস্থা চলতে পারে এমনটা কিন্তু জানানো হয়েছে দু নম্বর বা সবশেষ আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রত্যেক জেলার আবহাওয়া কেমন থাকবে তা প্রথমেই বলে রাখি বন্ধুরা যে সেভাবে কোনো পরিবর্তন না আসার জন্য শুধু শুধু ভিডিওটাকে বড় করতে চাইছি না খুব সংক্ষেপে বলছি যেমন আজকে বাংলাদেশের প্রত্যেক জেলাতেই পরিষ্কার আকাশ থাকবে এবং রোদ ঝলমলে আকাশ সহ কোথাও কোথাও আংশিক মেঘ দেখা যেতে পারে তাপমাত্রা গড়ে থাকবে সর্বনিম্ন ষোলো থেকে উনিশ ডিগ্রি এবং সর্বোচ্চ থাকবে সাতাশ থেকে তিরিশ ডিগ্রি এমনটাই জানানো হয়েছে এবং গত যে কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে আবহাওয়া সেরকম কিন্তু পরিবর্তন আসছে না তবে তাপমাত্রা এক ডিগ্রি বাড়া বাড়াকমা বাড়াকমা এরকম কিন্তু চলতে পারে এবং গড় আর্দ্রতা থাকবে পঁচাত্তর থেকে আশি শতাংশ কোথাও কোথাও আংশিক মেঘলা থাকলেও কিন্তু বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনার কথা কিন্তু জানা যাচ্ছে না পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এর তাপমাত্রা থাকতে পারে গড়ে নয় থেকে উনিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা জানা যাচ্ছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোয় তাপমাত্রা ষোলো থেকে সাতাশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে আংশিক মেঘলা সহ রোদ ঝলমলে আবহাওয়া থাকবে তবে দার্জিলিং এবং কালিম্পং মেঘলা মেঘলা আকাশ দেখতে পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে কুয়াশা আসার প্রবল সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে গড় তাপমাত্রা থাকতে পারে অর্থাৎ প্রত্যেক জেলাতেই একরকম উনিশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে এমনটাই জানা যাচ্ছে হয়তো পশ্চিমাঞ্চলের কোথাও সতেরো থাকার সম্ভাবনা রয়েছে এবং রোদ ঝলমলে আকাশ থাকবে বৃষ্টিপাতে সেভাবে কিন্তু কোন সম্ভাবনার কথা জানা যাচ্ছে না তাহলে বন্ধুরা এই জিস থেকে এটাই উঠে আসছে যে আজকে রাতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আবার প্রবেশ করছে জম্মু কাশ্মীর এবং হিমাচলে যার ফলে কয়েকদিন এমনই অবস্থা চলবে দু এক ডিগ্রি ওঠা নামা ওঠানামা এরকম করতে পারে এবং আরও জানা যাচ্ছে যে দার্জিলিং এবং কালিম্পং ছাড়া পশ্চিমবঙ্গের কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই এবং বাংলাদেশেও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই এবং নিম্নচাপ এখনও পর্যন্ত ওঠেনি তবে নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে এমনটাই জানানো হয়েছে আশা করছি ভিডিওটা হেল্প করবে যদি মনে হয় হেল্প করছে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ করছি যারা করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং